হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল 5 মিনিট স্কুল অফ নার্সিং। আজ আমরা আলোচনা করবো 5 মিনিট স্কুল অফ নার্সিং এর কিছু কার্যকলাপ নিয়ে। আজকে আমরা আছি একটা ওটিতে, একটা ওটিতে দেখাবো একটা ড্রেসিং করতে কী কী ট্রে লাগে, কী কী জিনিসপত্র লাগে এবং কী কী ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা লাগে, কোন কোন জিনিসগুলো বেশি ব্যবহার হয় সেই জিনিসগুলোই। তো আজকে আমাদের সাথেই থাকুন, আমি সেটা দেখাচ্ছি। আজ আলোচনা করবো একটা ড্রেসিং ট্রে, একটা ড্রেসিং করার জন্য একটা ড্রেসিং ট্রেতে কী কী ইনস্ট্রুমেন্ট থাকে, কী কী দরকার হয়। তো ফার্স্ট অফ অল এই যে দেখতে পাচ্ছেন সেটা একটা ড্রেসিং ট্রে, ড্রেসিং ট্রেতে এটা হচ্ছে একটা গালিপট, গালিপট, আর এর যে এটা হচ্ছে সিজার, এটার নাম হচ্ছে স্টিচ কাটিং সিজার। স্টিচ কাটার জন্য যে ড্রেসিং প্যাড এগুলো সময় কাটা লাগে। আর এটা হচ্ছে মসকিটো, এটা হচ্ছে মসকিটো, আর এটার সাথে এটা হচ্ছে একটা প্লেন ফুটসেট, প্লেন ফুটসেট। এখানে আছে প্যাড, এটা হচ্ছে স্ট্রেল থাকতে হবে ড্রেসিং, ড্রেসিং প্যাড বলে। আর এই পাশে আছে গজ, গজ। তো আশা করি ভিডিওটা সবার উপকার আসবে এবং আপনারা যখন হসপিটালে কাজ করতে যাবেন অবশ্যই এই এই জিনিসগুলো মাথায় রাখবেন যে একটা ড্রেসিংটাতে কী কী থাকে। আশা করি ভিডিওটা সবার উপকার আসবে। ধন্যবাদ সবাইকে।